বৃষ্টি বাদল এরকম লাল ঝোল, তো এখন 1:10 হয়ে গেল, বুলো বাবা মনে হয় বৃষ্টিতে আটকে গেছে, আসতে পারেনি। অমন করিস না, চান করবো চান করবো, কি মজা, যতই অন্ধকার অন্ধকার লাগুক মন কিন্তু পুজো পুজো করছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আবার সেই স্যাঁতস্যাঁতে একটি দিন, পুরো বৃষ্টি, সারা রাত তো বৃষ্টি হয়েছে, সকালে একটু ছেড়েছে, কিন্তু কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। বৃষ্টি হোক বা রোদ হোক, কাচাকুচিও আমাদের বন্ধ থাকে না। যাই হোক, কালকে এই দু একটা শুকোয়নি, সেগুলো একটু হাওয়াতে দিয়ে দিই, রোদের তো একদম মুখ দেখা যাচ্ছে না, আর বাকিগুলো কাচাকুচি করে নেবো সময় মতো। এদিকে মায়ের তরকারি কাটা মোটামুটি হয়ে গেছে, এখন বাজে সকাল 8টা, তো চটপট করে ঘরগুলো ঝাড় দিয়ে নিই গা। এমনভাবে মুষলধারা বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে একটাই খাবার মাথায় আসছে, সেটা হচ্ছে খিচুড়ি। কিন্তু দুঃখের বিষয়, খিচুড়ি বাড়িতে কেউই অতটা পছন্দ করে না, বুবলাও না আর বুবলার বাবাও না। এই অসময়ের অস্বাভাবিক বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু সত্যি ভালো লাগছে না, কারণ পুজোর সময় একটু ঝলমলে রোদ থাকবে, পুজোর সমস্ত কাজকর্মগুলো হবে, কেনাকাটা হাট বাজার হবে, তবেই না ভালো লাগবে, কিন্তু না, একদম পুরো ঘরবন্দি জলবন্দি হয়ে সব বসে থাকা বাড়িতে। তো বুবলাকে ওই জন্য স্কুল পাঠায়নি, যেহেতু ওর এক্সাম আসছে, কাল থেকে ওর এক্সাম শুরু হবে, তো এখন স্কুল যাবে, ভিজে ভিজে যাবে, ভিজে ভিজে আসবে, তারপর যদি শরীর খারাপ করে তখন আবার পরীক্ষার পড়াও কামাই হবে, তারপর পুজোর সময় আবার অন্যরকম একটা ইয়ে হবে, তো তার জন্য ওকে স্কুল আমি এখনও পাঠাইনি। তো যাই হোক, রুটিটা হয়ে গেল, রুটি আর এদিকে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করতে হবে কারণ এখন 9টা বেজে গেছে, এতগুলো ঘর ঝাড় দিতে অনেকটা সময় লাগে, তো বুবলাকে চটপট করে খাবারটা সার্ভ করে দিই। তো ঝাড় দেওয়ার সাথে সাথে আমি এই কাঁচাকুচিগুলো সেরে নিয়েছিলাম, কারণ একটু জল ঝরলেও ভালো হবে। তো বুবলাকে খাবার সময়তে মিঠুকে খুলে দিয়ে, এর আগের দিন ভিডিওতে তো তোমরা দেখেইছিলে, সব কাজ হয়ে গেল, এখন 10টা বাজে, তো চলো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিই গা। আর আবার ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে, একদম বিচ্ছিরি, মানে গোটায় পচিয়ে দিল। তো কথাই আছে, ভগবানের মার দুনিয়ার বার, ভগবানের সাথে পারা যায় না। তো অসময়ে তখন বৃষ্টি যখন হচ্ছে, তখন দেখো এতটাই হচ্ছে যে এগুলোতে আমাদের সব জল জমে গেছে। এতদিন ধরে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, ফুলও ফুটছিল, আর ঘাস ছিঁড়ে ছিঁড়ে হাতে ফোসকা করলাম, সবই বেকার, কারণ এই যে জল জমা হয়েছে, এগুলো দুর্বা ঘাসের জন্য আমাদের জলটা এখানে জমা হয়ে যায়, তো এইটাতে সমস্ত কিছু পচিয়ে নষ্ট করে দেয়। তো যাই হোক, এবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো এখানে পেঁপে কেটে নিয়েছি, অনেকদিন পেঁপে ছেঁচকি হয়নি, আজকে পেঁপে ছেঁচকি করবো গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ভেন্ডি সেদ্ধ করবো। আর এখানে শুক্তো কেটেছি, করলা, মূলো, কাঁচাকলা, আলু, তারপর তোমার বেগুন টেগুন বড়ি সবরকম দিয়ে করবো। আর এখানে হচ্ছে চিকেন, তো চিকেনটা অনেক পরে রান্না করবো, মানে লাস্টে করবো, তাই একটু হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তো কুমড়ো ভাজা বলো বা পেঁপে ভাজা, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, যদি একটু ডাল থাকে। তো আজকে ডাল করবো না, যেহেতু শুক্তো করবো, তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ফ্রাইং প্যানটায় যে বেগুন ভেজেছিলাম সকালে, সেটাই ছিল, ওটাতে পেঁপেটা চাপিয়ে দিলাম। দুটোতে তাড়াতাড়ি করে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে গ্যাসটা সিমে করে দেবো, ঢাকা দিয়ে দেবো, এতে পেঁপেটা সিদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজা ভাজাও হয়ে যাবে। তো দুপুরবেলার খাবারে যদি এক বাটি শুক্তো পাওয়া যায়, তাহলে আর কিছুই লাগে না। সর্ষের তেলের ওপর হিং দিলাম, আর গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বড়িগুলো। এদিকে পেঁপেটাও হয়ে গেছে, তাই ওপিট ওপিট করে উল্টে দিলাম, পেঁপেটাও ভাজা ভাজা হয়ে এসছে। এরপর বড়িগুলো ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম, কারণ রান্না করার পরে সবজিগুলো সেদ্ধ হওয়ার পর আবার বড়িটা দেবো। এরপর দিয়ে দিলাম করলাগুলো, করলাগুলো দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে করলাগুলো হালকা করে আগে ভেজে নেব। করলা ভাজার পর এক এক করে আমি সমস্ত রকম সবজি এর মধ্যে দিয়ে দেবো। বৃষ্টি হোক বাদল হোক, তোকে চান করতেই হবে না, চান করার জন্য একদম ছটপট করছিস, চান করবো চান করবো, কি মজা কি মজা, বৃষ্টিতে পাখা শুকাবে কি করে, বুবলা বলছে, বুঝেছো?
এনা করো চান করো আনন্দ করে দিন চান করতে হবে তাতে বৃষ্টি হোক আর রোদ হোক আর যাই হোক এখন গান করবে আর চান করবে তো সুক্তটা এখানে রেডি হয়ে গেছে সুক্তর মধ্যে আমি শুধু মশলা দিয়েছিলাম ধনে গুঁড়ো আর একটু সামান্য রাঁধুনি বাটা এরপর সুক্তটা আমি নামিয়ে নেব আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম কারণ কলের জল চলে এসেছে এরপর আমাকে কলের জল নিয়ে নিতে হবে তো অন্ধকার করে মেঘ করে আছে কিন্তু এখনও বৃষ্টি হয়নি তো যাই হোক তিন চার ঘন্টা আমার কাপড় জামাগুলো মেলা হয়ে গেল জলটা ঝরে গেছে আর এই যে দেখছো কলের জল এই কলের জল একটা বিশাল বড় কাজ তো কলের জলটা চটপট করে নিয়ে নিই তারপর আবার চিকেনটার জন্য মশলাগুলো রেডি করতে হবে ওগুলো পেঁয়াজ টিয়াজ কাটাও হয়নি এখন তো কলের জল নিতে নিতেই রান্নাটা করে নেবো কারণ দেরি হয়ে যাবে নাহলে এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সর্ষের তেল গরম হয়ে গেছে তো তেলের ওপর পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা আর কাঁচা লঙ্কাগুলো তারপর একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটু মশলাটা হালকা করে যদি কষিয়ে নেওয়া হয় আগে তাহলে দেখবে মশলার একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না তো দেখো এখানে এবার আমি চিকেনটা নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব তো এই বৃষ্টি বাদল মেঘলা মেঘলা ওয়েদার খিচুড়ি খেলে ভালোই লাগতো কিন্তু খিচুড়িটা যেহেতু আমাদের বাড়িতে পছন্দ করে না তাই আজকে এই মুরগির পাতলা ঝোল আর গরম গরম ভাত আর শুক্তো তারপর ভেন্ডি সেদ্ধ পেঁপে ছেঁচকি এগুলোও হয়েছে এগুলো যেহেতু মা নিরামিষ খায় তার জন্য আমার তো চিকেনটা হোক আর জলগুলো তো সবগুলো নেওয়া হয়নি কিছু কিছুগুলো নিয়ে নিচ্ছি এক ফোঁটা রোদ নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার তবে এই ওয়েদারে গরম গরম চিকেনের ঝোল ভাত খেতে ভালোই লাগে তাই না তো দেখে নিই চলো পড়ছে ভরুক জলটা চলো চিকেনটা একটু নেড়াচেড়া করে দিই আর যতই মেঘ বৃষ্টি হোক আর যতই অন্ধকার অন্ধকার লাগুক মন কিন্তু পুজো পুজো করছে চারিদিকে শিউলির গন্ধ তো একদম মোমো বৃষ্টি বাদলে দুপুরে এরকম লাল ঝোল আর গরম গরম ভাত রান্না কমপ্লিট এবার স্নান করে খাওয়া দাওয়ার পালা 12টা ছি 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 সব কাপড়গুলো ভিজে গেল এরকম ভাবে এত বৃষ্টি কাপড়গুলো সেই সকাল 8টার সময় কাঁচা হয়েছিল জল ঝরে গেছিল রোদ না দিলেও হাওয়াটা তো দিচ্ছিল তো স্নান করতে ঢুকেছি সেই সময় বৃষ্টি এসছে আর বুগলাকে কিছু না বললে বুগলা নিজের বুদ্ধি তো কিছুই করে না তোলেনি কাপড়গুলো সব ভিজে গেল আবার এতগুলো কাপড় কোথায় মেলবো বলে মিঠু ঘুমোচ্ছে তো এখন 1:10 হয়ে গেল বুলাও মনে হয় বৃষ্টিতে আটকে গেছে আসতে পারেনি ওমনি করিস না ও এলে পরে খাওয়া দাওয়া হবে বুগলাকে খেতে দিয়ে দিই গা কাপড়গুলো নিয়ে বেশ চিন্তায় পড়লো কি রে পাগল হয় সো মিঠু এখন ঘুমোচ্ছে আরাম করে বিশাল বৃষ্টি হচ্ছে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারেন্ট ছিল না এখনও কারেন্ট মানে এই এলো আসা যাওয়া করছে আর কি ফোনে চার্জও নেই যাই হোক রুটি তরকারি হয়নি করবো বুগলাকে কাল থেকে বুগলার এক্সাম শুরু হবে তো ওকে একটু পড়তে বসাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা